ওয়েলকাম টু আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে শেয়ার করব রামবেল থেকে কিভাবে কপি পেস্ট ভিডিও আপলোড করে ইনকাম করবেন, সমস্ত কিছু এ টু জেড বুঝিয়ে দিব। আর রামবেল হচ্ছে ইউটিউবের মতোই সিমিলার, যেখানে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যাবে এবং প্রথম ভিডিও থেকে ইনকাম শুরু হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে, কপি পেস্ট করে যারা ইনকাম করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, বিস্তারিত বুঝতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইউটিউব থেকে রামবেলে বেশি পরিমাণ ইনকাম হয়, সুতরাং রামবেল থেকে কিভাবে ইনকাম করবেন এবং উদ্যোগ নিতে হবে সমস্ত কিছু দেখিয়ে দিব। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্টে $24 ইনকাম হয়েছে এবং আমার অ্যাকাউন্ট ওভারভিউ, ইস্টিমেট, আর্নিং সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনি এখান থেকে $50 হলেই খুব সহজেই ক্যাশ আউট বা উদ্যোগ দিতে পারবেন। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউজার নেম, এবং আমি যদি রিফ্রেশ করে বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিই তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন যে রামবেল থেকে আসলে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। তো প্রথমে আমাদের রামবেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর রামবেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি নতুন একটা ট্যাব নেবেন, দেন আপনি সার্চ করবেন রামবেল, এবং রামবেল লিখে এন্টার বাটন হিট করলে প্রথমে আপনি রামবেল পেয়ে যাচ্ছেন। দেন ক্লিক করবেন, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা উইন্ডোজ আপনি দেখতে পারবেন। দেন আপনি একদম কর্নারে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন আর হচ্ছে সাইন আপ। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সম্পূর্ণ নতুনভাবে, তার জন্য সাইন আপে ক্লিক করবো। এবং সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্টার উইথ রামবেল এবং ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমাদের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি এবং আমাদের একটা স্ট্রং ইমেল দিতে হবে। দেন ডেট অফ বার্থ এবং অপশনাল ফিল্ডে আমাদের কিছু দিতে হবে না। দেন হচ্ছে অ্যাড্রেস, এই অপশনগুলো দিয়ে এখানে রাইট ক্লিক করে আমাদের রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি সমস্ত ইনফরমেশন দিয়ে রামবেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আপনারা দেখতে পারলেন প্রথমে আমার নাম এবং হচ্ছে আমার ইউজার নেম দিয়ে দিলাম, দেন একটা স্ট্রং পাসওয়ার্ড এবং অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড্রেস এবং সিটি এবং অ্যাট লাস্ট হচ্ছে এখানে পোস্টাল কোড দিতে হবে। পোস্টাল কোড আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, এবং এখানে স্টেট দিতে হবে, এবং অ্যাট লাস্ট এখানে অবশ্যই একটা নাম্বার দিয়ে জাস্ট এই অপশনটার মধ্যে এসে রাইট ক্লিক করবেন, দেন রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ক্যাপচা চলে এসেছে। তো আমি ক্যাপচাটা এখান থেকে জাস্ট ভেরিফাই করে রেজিস্টারে ক্লিক করবো। তো আমার ভেরিফাই হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার অ্যাজ এ রামবেল ক্রিয়েটর। এবং নিচে দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট টু স্টার্ট আপলোডিং ভিডিওস। তো আমাদের অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করার জন্য আমরা যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তার জন্য আমি আমার জিমেলে চলে আসলাম। দেন দেখতে পাচ্ছেন রামবেল থেকে কিন্তু আমার একটা ইমেল চলে এসেছে, এবং ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এবং ভেরিফাইড হওয়া শেষ হলে আপনি জাস্ট অ্যাকাউন্টে চলে আসবেন, এবং অ্যাকাউন্টে চলে আসার পর অ্যাকাউন্ট ওভারভিউ ক্লিক করবেন। তাহলে সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পাবেন, যেমন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওভারভিউ, ইস্টিমেট, আর্নিং। তো এখন কীভাবে আমাদের কাজ করতে হবে বা ভিডিও আপলোড করতে হবে সেই প্রসেসটা আপনাকে জানতে হবে। তো মোট কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, বাট আমাদের আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন, এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে, কারণ আমাদের এখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে নেম, টাইটেল, ডিসক্রিপশন এই অপশনগুলো দিতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন চ্যানেল ডিটেলস, মানে আপনার চ্যানেলের নেম দিতে হবে। তো আমি একটা নেম এখানে দিয়ে দিয়েছি, অ্যানিমেল ক্যানভাস, এবং অবশ্যই আপনি যে নেমটা দিবেন সেটা অ্যাভেলেবেল থাকতে হবে। তো পরবর্তীতে হচ্ছে টাইটেল দিতে হবে। তো আমি এমএস ওয়ার্ডে চলে আসলাম, কারণ আমি আগে থেকে সমস্ত কিছু লিখে রেখেছি, এবং আপনাকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে সমস্ত কিছু রেডি রাখতে হবে। ওকে, তো আমি টাইটেলটা এখানে কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিব। পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন দিতে হবে, আপনি যেই রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। তো তার জন্য আমি এমএস ওয়ার্ডে চলে আসলাম, এবং এখান থেকে সম্পূর্ণ ডিসক্রিপশনটা জাস্ট কপি করব, এবং কপি করার পর আমি জাস্ট রামবেলে এসে এটাকে পেস্ট করে দিব। ওকে, তো আমি দেখতে পাচ্ছেন অ্যানিমেল ক্যানভাস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, মানে অ্যানিমেল রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তার জন্য অ্যানিমেল রিলেটেড ডিসক্রিপশন এবং টাইটেল দিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন থাম্বনেল যদি আপনি দিতে চান দিতে পারবেন, এবং থাম্বনেলের সাইজ অবশ্যই 150x150 pixel হতে হবে। এবং পরবর্তীতে ইউটিউবে যেটাকে ব্যানার ইমেজ বলা হয় রামবেলে এটাকে ব্যাক স্প্লিস বলা হয়, এবং এইটার সাইজ অবশ্যই 918x200 হতে হবে, মানে 918 হচ্ছে ওয়াইড
এবং 200 হচ্ছে হাই। তো আমি পরবর্তীতে থাম্বনেল এবং ব্যানার ইমেজ অ্যাড করব এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন সোশ্যাল, এখানে ফেসবুক এবং টুইটার চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এবং এই অপশনগুলো ফিল আউট করার পর আপনি জাস্ট এখানে এসে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যেমন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যানিমেল ক্যানভাস। তো আপনার অ্যাকাউন্ট যদি দেখতে চান বা ভিউ করতে চান তাহলে জাস্ট এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবং এখন আমরা চাইলেই খুব সহজে ভিডিও আপলোড করতে পারবো। বাট ভিডিও আপলোড করার আগে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তার জন্য আপনি সরাসরি প্রোফাইল অপশনে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ ক্লিক করবেন এবং এইখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো এইখানে একটা ক্লিক করবেন। তো এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস হচ্ছে নট ভেরিফাইড। তো এইখানে আমাদের সর্বপ্রথমেই অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। বাট এইখানে একটা সমস্যা হচ্ছে, আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন না, বা যারা ইন্ডিয়ান রয়েছেন, পাকিস্তানি রয়েছেন, তারা কেউই এখান থেকে আপনাদের দেশের বা আপনাদের কান্ট্রির নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন না। তার জন্য আমাদের একটা প্রসেস মেনটেন করতে হবে। তো সেই সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি সরাসরি চলে আসবেন রিসিভ SMS অনলাইন এই ওয়েবসাইটে। আমি নতুন একটা ট্যাব নিলাম, দেন আপনি এখানে সার্চ করবেন রিসিভ SMS অনলাইন এবং রিসিভ SMS অনলাইন লিখে জাস্ট এন্টার বাটন হিট করবেন। তাহলে সর্বপ্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন। রিসিভ SMS অনলাইন টেম্পোরারি ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। এবং নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে হিউজ পরিমাণ কান্ট্রি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কান্ট্রির জন্য এখানে টেম্পোরারি নাম্বার দেওয়া রয়েছে। তো এই নাম্বারগুলো ইউজ করে মূলত আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। তো এইখান থেকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি, তার জন্য ইউনাইটেড কিংডম এখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা নাম্বার পেয়ে যাবেন একদম উপরে দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারই মূলত আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। তো প্রথমে আপনি এখান থেকে নাম্বারটা কপি করবেন। বাট এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি রামবেলে চলে আসি তাহলে এখানে একটা টেক্সট লেখা দেখতে পাবেন, সেটা হচ্ছে উইদাউট কান্ট্রি কোড। মানে আপনি যে কোনো কান্ট্রির নাম্বার ইউজ করেন না কেন, সেই কান্ট্রির যে কান্ট্রির কোডটা রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন না। তো এখানে যদি আমি চলে আসি তাহলে প্রথম যে দুইটা ডিজিট দেখতে পাচ্ছেন 44, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের কান্ট্রি কোড। ঠিক সেইভাবে আপনি এখান থেকে দুইটা ডিজিট বাদ দিয়ে যে ডিজিটগুলো থাকবে সেটা কপি করবেন এবং পুনরায় রামবেলে চলে আসবেন। রামবেলে চলে আসার পর আপনি এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ইউনাইটেড কিংডমের নাম্বার ইউজ করতেছি তার জন্য আমি এখান থেকে জাস্ট ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম, জাস্ট এটা সিলেক্ট করবেন। দেন আপনি যে নাম্বারটা কপি করেছিলেন এটা এখানে পেস্ট করে জাস্ট মোবাইল ফোন টেক্সট মি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট ইউজ নাম্বার অ্যাট দ্যাট মোমেন্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার অর ইউজ অ্যানাদার নাম্বার। তো আমরা যেই নাম্বারটা ইউজ করেছি এটা দিয়ে অলরেডি অনেকেই রামবেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনাদের ক্ষেত্রেও ঠিক সেম হবে। তো এখানে ভয় পাবার কিছু নেই, আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন অথবা আপনি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর অন্য কোনো কান্ট্রি নাম্বার ইউজ করতে পারবেন। জাস্ট ইউনাইটেড কিংডম দিয়েই যে করতে হবে বিষয়টা এরকম না। আপনি নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ডেনমার্ক, স্পেন, বিভিন্ন কান্ট্রি রয়েছে, যে কোনো কান্ট্রি ইউজ করতে পারবেন। তো আমি পরবর্তীতে অন্য একটা কান্ট্রির নাম্বার নিচ্ছি অথবা ইউনাইটেড কিংডমের অন্য একটা নাম্বার ইউজ করতেছি। যেমন এটা একটা সম্পূর্ণ নতুন নাম্বার, জাস্ট এখান থেকে আমি কপি করব এবং কপি করার পর আমি যদি এখানে চলে আসি এবং এখানে পেস্ট করে জাস্ট মোবাইল ফোন টেক্সট মি অপশনে ক্লিক করি তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং টেক্সট মিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দিয়েও কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো না। তো ডোন্ট ওরি, আপনি পুনরায় এখানে চলে আসবেন, দেন ব্যাকে চলে আসবেন এবং অন্য কোনো একটা কান্ট্রির নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। যেমন আমি এখান থেকে কানাডা সিলেক্ট করলাম এবং কানাডা সিলেক্ট করার পর কানাডার নাম্বার পেয়ে যাবেন। দেন এখান থেকে জাস্ট আপনি পুনরায় এই নাম্বারটা কপি করবেন, দেন রামবেলা চলে আসবেন এবং এখান থেকে কানাডা সিলেক্ট করবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানাডা পেয়ে গেছি এবং কানাডার কান্ট্রি কোড হচ্ছে +1। তো আমরা অবশ্যই এখানে এসে +1 যে অপশনটা এইটা বাদ দিয়ে পরবর্তী যে নাম্বারটা আছে সেটা কপি করব এবং কপি করার পর রামবেলে চলে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করার পর টেক্সট মিতে ক্লিক করব, দেখবো এবার নেয় কিনা। তো টেক্সট মিতে ক্লিক করলাম। তো টেক্সট মিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নিচ্ছে না, দ্যাটস মিন আমাদের অন্য একটা কান্ট্রি ইউজ করতে হবে। তো
তো এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই করতে না পারবেন বা আপনার নাম্বারটা নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি ডিফারেন্ট কান্ট্রি এখান থেকে ট্রাই করতে হবে। ওকে, সো আমি পুনরায় আরও একটা ইউনাইটেড কিংডমের নাম্বার নিচ্ছি দেখতে পাচ্ছেন, সো আমি এখান থেকে কপি করে রাম্বেলে চলে আসবো। দেন এখান থেকে অবশ্যই ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নিতে হবে। আপনি যে নাম্বার সিলেক্ট করেন বা যেই কান্ট্রির নাম্বার সিলেক্ট করেন সেই কান্ট্রিগুলোটা সিলেক্ট করবেন। তো আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে এখানে পেস্ট করলাম, দেন টেক্সট উইথে ক্লিক করলাম। তো টেক্সট উইথে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু আমাদের নিয়েছে এবং দেখতে পাচ্ছেন একটা কোড সাবমিট করার কথা বলতেছে, দেখবে এটা আমাদের হবে। তো আমি পুরোনো এই ওয়েবসাইটে চলে আসার পর এইখানে আমি রিফ্রেশ করব যে রাম্বেল থেকে আমার কোডটা এসেছে কিনা। তার জন্য দুইটি অপশন পাবেন, একটা হচ্ছে আপডেট মেসেজ এবং দ্বিতীয়টা হচ্ছে গিভ মি অ্যানাদার নাম্বার। তো অবশ্যই আমরা এখান থেকে আপডেট মেসেজে ক্লিক করব, তাহলে রিফ্রেশ হবে এবং আমাদের যে রাম্বেল থেকে কোডটা আসার কথা সেটা দেখতে পাবো। তো আপনি দেখতে পাচ্ছেন রাম্বেল থেকে কিন্তু আমাদের অলরেডি একটা কোড চলে এসেছে। তো যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আপনি কী করবেন, আপডেট মেসেজে ক্লিক করতে থাকবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমার যেহেতু রাম্বেল থেকে কোডটা চলে এসেছে তার জন্য আমি এখান থেকে কোডটা কপি করব এবং রাম্বেলে গিয়ে পেস্ট করে দিব। তো একদম কর্নারে দেখতে পাচ্ছেন আমার কোডটা, জাস্ট এখান থেকে আমি কপি করলাম এবং কপি করার পর আমি জাস্ট চলে যাব রাম্বেলে। ওকে, তো আমি রাম্বেলে চলে গেলাম। তো রাম্বেলে আসার পর আমি এটাকে পেস্ট করব এবং পেস্ট করে ভ্যালিডেট কোডে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, দ্য ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আপনি জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন, দেন পুনরায় রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন যে আপনার রাম্বেল অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসটা কীভাবে ভেরিফাইড করবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর এখন আমরা চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো, বাট কী ধরনের ভিডিও আপলোড করব বা কপি পেস্ট করে কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেই প্রসেসগুলো আপনাকে জানতে হবে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে কপি পেস্ট ভিডিও আপলোড করে রাম্বেল থেকে ইনকাম করবেন। তার জন্য সর্বপ্রথমে আপনি চলে আসবেন পিক্সাবেতে, কারণ পিক্সাবে হচ্ছে 100% ফ্রি ভিডিও ফুটেজ সাইট। এখান থেকে যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করে ইনকাম করতে পারবেন, কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না। তার জন্য পিক্সাবেতে সরাসরি আসার পর আপনি এখানে ক্লিক করে ভিডিও সিলেক্ট করবেন এবং ভিডিও সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে যে রিলেটেড ভিডিও নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন বা সার্চ করবেন। যেমন আমি যেহেতু অ্যানিমাল রিলেটেড ভিডিও মেক করে রাম্বেল থেকে ইনকাম করতে চাচ্ছি তার জন্য এখানে ক্যাট সিলেক্ট করে দিলাম এবং ক্যাট সিলেক্ট করে যদি আমি এন্টার বাটন হিট করি তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন হিউজ পরিমাণ ফ্রিতে অসংখ্য ভিডিও পেয়ে গেছি বা ভিডিও ক্লিপ পেয়ে গেছি। তো এইখান থেকে আপনি 10-15টা ভিডিও ক্লিপ প্রথমেই ডাউনলোড করবেন এবং 10-15টা ভিডিও ডাউনলোড করার পর সবগুলো ক্লিপ একসাথে এডিট করে একটা ভিডিও মেক করবেন 3-4 মিনিটের এবং 3-4 মিনিটের ভিডিওটা মেক করার পর আপনি সরাসরি রাম্বেলে ইউজ করবেন বা আপলোড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে 10টা ভিডিও প্রথমে ডাউনলোড করবেন এবং 10টা ভিডিও এডিট করে একটা ভিডিও মেক করবেন সর্বোচ্চ 3-5 মিনিটের। ওকে, আর এই ধরনের ফ্রি ওয়েবসাইট পাওয়ার জন্য আপনি যদি গুগলে চলে আসেন এবং যদি সার্চ করেন top 10 ফ্রি টপ ভিডিও সাইট তাহলে অসংখ্য সাইট পেয়ে যাবেন। যেমন প্রথমে 8টা সাইট দেখতে পাচ্ছেন, মোশনেরি, পিক্সাবে, ভিডিবো, পিকচেল রয়েছে, ভিডিজি রয়েছে এবং বিটসপে রয়েছে, লাইফ অফ ভিডিও রয়েছে। হিউজ পরিমাণ আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ফুটেজ ডাউনলোড করতে পারেন এমন ওয়েবসাইট পেয়ে যাবেন। বাট আমি আপনাদের সাজেস্ট করব আপনি পিক্সাবে এবং পিকজেল ইউজ করার জন্য, কারণ এই দুইটা ওয়েবসাইটের মধ্যে আপনি খুব ইজিলি অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে আমি যেহেতু ক্যাট দিয়ে দেখিয়েছি তার জন্য যে আপনাকে ক্যাট দিয়ে ভিডিও ফুটেজ মেক করে ইনকাম করতে হবে বিষয়টা এরকম না। তো যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড নামে অপশন পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো রেজুলেশনের ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি অলরেডি ভিডিও ডাউনলোড করে রেখেছি তার জন্য আমি ডাউনলোডে চলে আসলাম এবং ডাউনলোডে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা ভিডিও ডাউনলোড করেছি এবং 5টা ভিডিও ডাউনলোড করার পর 5টা ভিডিও থেকে আমি 1 মিনিটের অথবা 30 সেকেন্ডের ক্লিপগুলো নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও মেক করেছি এবং ভিডিওটা যদি ওপেন করে দেখতে পাচ্ছেন একদম সহজভাবে এডিট করে নিয়েছি এবং এখান থেকে 2 মিনিটের একটা ভিডিও কিন্তু মেক করেছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি কি করবেন, বিভিন্ন ধরনের ফ্রি সাইট থেকে ফ্রি যে ভিডিও ফুটেজগুলো আছে এই ভিডিওগুলো একসাথে কালেক্ট পাবেন এবং 10-15টা ভিডিও কালেক্ট করার পর সেই ভিডিও থেকে 4-5 মিনিটের একটা সম্পূর্ণ ওভারভিউ তৈরি করবেন। দেন সেইটা যদি আপনি রাম্বেলে আপলোড করেন তাহলে কোনো ধরনের কপিরাইট আসবে না এবং ভিডিও এডিট করার জন্য আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। যেমন যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য ক্যাপকাট রয়েছে, কাইনমাস্টার রয়েছে,
যেকোনো একটা দিয়ে এডিট করে নেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে ভিডিও মেক করার পর আপনি সরাসরি রামবেলে চলে আসবেন এবং রামবেলে আসার পর আপনি ডাউনলোড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করলাম এবং আপলোড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও টু আপলোড। এখানে আপনি ভিডিওটা আপলোড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনি ডাউনলোডে চলে আসবেন এবং আমি যে ভিডিওটা এখান থেকে মেক করে নিয়েছি সেই ভিডিওটা জাস্ট এখানে ওপেন করে দিব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে এবং রামবেলে আপনি সর্বোচ্চ 15 GB পর্যন্ত যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভিডিও ইনফো, এখানে আপনাকে টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক সিমিলার ইউটিউবের মতো। ওকে, তো প্রথমে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, তার জন্য এমএস ওয়ার্ডে চলে আসলাম এবং এমএস ওয়ার্ডে আসার পর আমি এখান থেকে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টাইটেল দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম এবং ভিডিও ডিসক্রিপশনে আমি সেমটাই দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু এন্টারটেনমেন্ট, জাস্ট এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম এবং সেকেন্ডারি ক্যাটাগরি হিসাবেও আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি নিচের দিকে স্ক্রল করলাম, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাট অ্যান্ড কিটনেস রয়েছে। তো আমি যেহেতু ক্যাট রিলেটেড ভিডিও মেক করেছি, সো এখান থেকে ক্যাট সিলেক্ট করলাম এবং ভিডিও থাম্বনেল হিসাবে আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন অথবা ভিডিও থেকে যে কোনো একটা থাম্বনেল আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন এবং পরবর্তীতে হচ্ছে ট্যাগ আপনি চাইলে দিতে পারেন, কারণ এটা হচ্ছে অপশনাল, তবে ট্যাগ দেওয়া সবচেয়ে ভালো। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপলোড টু, তো এইখানে যদি আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন তো আপনি যেই চ্যানেলে আপলোড করতে যাচ্ছেন সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে দেবেন, কারণ একাধিক চ্যানেল এখানে ক্রিয়েট করা যায়। তো আমরা যে ব্র্যান্ড চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম অ্যানিমেল ক্যানভাস, জাস্ট এইটা সিলেক্ট করে দিলাম, কারণ অ্যানিমেল ক্যানভাসে আমাদের ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। ওকে, তো সমস্ত কিছু ওকে করার পর আপনি জাস্ট আপলোডে ক্লিক করে নেবেন। বাট আপলোডে ক্লিক করার আগে আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু এখানে প্রসেসিং করতে হবে। তো আপনারা দেখতে পারলেন আমার ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। দেন আপনি এখান থেকে ভিডিও থাম্বনেল হিসেবে আপনি ম্যানুয়ালি কোনো থাম্বনেল ক্রিয়েট করতে পারেন অথবা ভিডিওর ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি ভিডিওর ভিতর থেকে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম এবং সমস্ত কিছু ওকে করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এখানে পাবলিক থাকবে অবশ্যই। দেন আপলোডে ক্লিক করে দেবেন। ওকে, তো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপলোড শেয়ার অ্যান্ড লাইসেন্স ইউর ভিডিও। তো এইখানে আপনি 4টা অপশন পেয়ে যাবেন, এখান থেকে অবশ্যই প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিডিও ম্যানেজমেন্ট, এইটা সিলেক্ট করবেন এবং এইটা সিলেক্ট করার পর আপনি এখানে প্লিজ প্রোভাইড ইউর ইউটিউব ভিডিও এডিশনাল ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখানে আমাদের কিছুই করতে হবে না, আমরা জাস্ট এখানে আসার পর দুইটা অপশনে রাইট ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপলোড শেয়ার অ্যান্ড লাইসেন্স ইউর ভিডিও এবং নিচে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের সম্পূর্ণ আপলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেটা যদি দেখতে চান তাহলে জাস্ট ভিউ এক্সপ্লোরিং আর এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ভিউ অপশনে ক্লিক করলেই হবে। তো ভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়াইট টিল ইউর ভিডিও ফিনিশ প্রসেসিং। তো আমাদের ভিডিওটা কিন্তু এখনও প্রসেসিং হচ্ছে, 37% চলে গেছে। তো 100% হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। তো আমরা একটু ওয়েট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং শেষ এবং আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা একদম প্রপারভাবে এখানে আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওতে যখন 1000 ভিউজ আসবে তখন আপনার অ্যাকাউন্টে এই 1000 ভিউজের জন্য কত ইনকাম হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন। এবং ভিডিও আপলোড হওয়ার পর আপনি যদি অ্যাকাউন্টে চলে আসেন এবং অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ওভারভিউ চলে আসবেন এবং অ্যাকাউন্ট ওভারভিউ চলে আসার পর আপনার ভিডিওটা মনিটাইজ হয়েছে কিনা সেটা যদি চেক করতে চান তাহলে সরাসরি অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাবেন মাই কন্টেন্ট, মাই কন্টেন্টে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন রেডি টু শেয়ার, মনিটাইজেশন পেন্ডিং। তো এটা পেন্ডিং অবস্থায় থাকবে, 1 থেকে 3 দিনের মধ্যে আপনার এই ভিডিওটা কিন্তু মনিটাইজ করে দেওয়া হবে। কোনো ধরনের রিকোয়ারমেন্ট এখানে পূরণ করতে হয় না। আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা রিভিউ করবে এবং রিভিউ করার পর 1 থেকে 3 দিনের মধ্যে আপনার ভিডিওটা মনিটাইজ করে দেওয়া হবে। এবং পরবর্তীতে হচ্ছে আপনি যখন রামবেলে কাজ করবেন তখন কত ডলার হলে উইথড্র দিতে পারবেন। তো এটা দেখার জন্য পুনরায় অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ওভারভিউ চলে আসবেন। চলে আসার পর আপনি ক্যাশ আউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম অ্যামাউন্ট টু ক্যাশ আউট ইজ $50। আপনার অ্যাকাউন্টে যখন $50 হয়ে যাবে খুব ইজিলি আপনি এই ডাম্বেল থেকে উইথড্র দিতে পারবেন। আর উইথড্র দেওয়ার জন্য অবশ্যই আপনার পেপ্যাল এবং পিওয়ানার অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ পিওয়ানার এবং পেপ্যাল দিয়ে আপনি রামবেল থেকে উইথড্র দিতে হবে। এবং পরবর্তীতে হচ্ছে আপনি কিভাবে পিওয়ানার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পিওয়ানার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন
সমস্ত কিছু আমি একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি এবং সেই ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি আমার ডিসক্রিপশনটা চেক করলে সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করে দেখে আসেন যে কিভাবে পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কারণ রাম্বেলে কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা পিওনার অ্যাকাউন্ট থাকতে হবে। এবং এই বিষয়ে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।